হ্যালো এভরিওয়ান, আজকে নতুন শেফ। আজকে রান্না করছি, দেখো কি। আজকে সে জোর করে রান্না করবে, বুঝলে তো? আমি বললাম ও পারবে না, সেই করবে। ও পারবে না, সেই করবে। তুমি পারবে করতে? হ্যাঁ, কি করছে দেখো। দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, ফার্স্ট স্টেপ। হ্যাঁ, ফার্স্ট স্টেপ উনি বলে দিচ্ছেন। আমার থেকে শিখেছি কে ফার্স্ট স্টেপ। নাও, তুমি আলুটাকে আগে মাখো। এটা হচ্ছে গুরুমারা বিদ্যে। হ্যাঁ তাই তো, আলুটা মাখো আগে সেটা। আচ্ছা কি হচ্ছে বাই দা ওয়ে, সেটা বলে দাও একটু। না না, ওটা সাসপেন্স, ওটা সাসপেন্স থাক, হয়ে গেলে তো সবাই দেখবে। না হয়ে গেলে, ওটা সাসপেন্স হলে কি করে হবে বলো? আরে হয়ে গেলে দেখাবো না। আরে ভাই, ওরা তো থাম্বনেলে দেখেই নিয়েছে চারটা কি আছে। এই দেখো, এই ইনগ্রেডিয়েন্ট, এই ইনগ্রেডিয়েন্ট, এই ইনগ্রেডিয়েন্ট। ওকে, ওরা ভাববে ডিমের কারি হবে। না ডিমের কারি হবে, ওরা ভাববে ডিমের কারি হবে। না ডিমের কারি হবে না তো, ওরা যেটা বিকেলে ভেজে খেতে পারবে সেটা খাবে। বাই দা ওয়ে, হ্যাঁ আলুগুলো কিন্তু ঘরে অনেক সেদ্ধ হয়নি। আচ্ছা ঠিক আছে, যা করেছি তাড়াহুড়োর মধ্যে বলো তো, আমাকে তো সবটা করতে হয় না, আশ্চর্য। এই করেছি এই অনেক। আচ্ছা দাঁড়াও, আগে দাঁড়াও, তুমি দাঁড়াও তো, আগে দেখিয়ে নিই এখানে। এই দেখো আলু সেদ্ধর মধ্যে না ভাজা মশলা, ভাজা মশলাটা কি তুমি করলে? এই দেখো ভাজা মশলা দিয়েছি আলু সেদ্ধটার মধ্যে। আগে না ভালো করে আলুটাকে, এই তুমি বলো, তুমি করছো আমি বলে দিচ্ছি। আচ্ছা স্টেপ 2, আলুটাকে আগে স্ম্যাশ করে নিয়েছিলাম, এবারে তার মধ্যে ভাজা মশলাটাকে নিয়ে ভালো করে। শুধু ভাজা মশলা আর কি? আপাতত ভাজা মশলা, নুন। হ্যাঁ, এবার কি কি মশলা দিচ্ছি ওটা আর বলছি না। না কেন বলবে না, একই বলতে হবে, জানি না ওটা, ওটা সেফ সিক্রেট, জানে না। না গো বলতে হবে, আমি না আমি ভেজে দিয়েছি মশলাটা, ভেজে গুঁড়ো করে দিয়েছি। ওটা হচ্ছে জিরে নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি, আর ধনে নিয়েছি। এই তিনটে না আমি ভেজে গুঁড়ো করে দিয়েছি, এবার ও করবো। আর আমি নেই এসবের মধ্যে, ঠিক আছে? দেখে নাও, মাখা হয়ে গেছে, লাম্প যেন না থাকে দেখবে। হ্যাঁ শিখে শিখে করছে সব, ঠিক আছে? ওকে, এবারে এটাকে নিয়ে না এর পরের পার্টটা পরে দেখাচ্ছি, দাঁড়াও। স্কিপ করবে না তোমরা, ঠিক আছে? স্কিপ যদি করো তাহলে কিন্তু স্টেপ মিস হয়ে যাবে, ওকে? আর আমি জানি তোমরা আমার ব্লগ কেউ স্কিপ করো না, সবাই পুরোপুরো দেখো, আমাকে তো ভালোবাসো তোমরা জানি। আচ্ছা আর শোনো, এই যে ডিমের টেবিলটা তোমরা বাড়িতে চটপট বানিয়ে ফেলবে, আর কমেন্টে নিচে না কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা এরকম মজাদার অনেক ভিডিও পেতে, প্লাস ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা অল ক্লিক করে রাখবে, ঠিক আছে? যাতে আমি যা ভিডিও দেবো সেটা সবার প্রথম তোমার কাছে পৌঁছায়, ওকে? আর লাইক, একটা লাইক করলে না আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি, জানো তো। আমি ইন্সপায়ার্ড হয়ে যাই তোমাদের লাইক আর তোমাদের কমেন্টের জন্য, ওকে? আর এদিকে লাল লাল বাটনটা আছে না সাবস্ক্রাইব বাটন, ওটা অল করে দিও, ওকে? চলো এবার নেক্সট টাইম। এই দেখো ইনি আবার চলে এসেছেন দেখতে। ওরে বাবা, দাঁড়া আগে হোক তবে। এই দেখো তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে? না মানে ও দিয়েছে, সরি বলে ফেলছিলাম, তেল দিয়ে দিয়েছি, দেখো কতটা তেল দেবো, ঠিক আছে? এই দাঁড়াও, তুমি আবার কি করছো, দাঁড়াও। হ্যাঁ তেলটা একটু একটু গরম হোক, একটু গরম হোক। আচ্ছা আচ্ছা, এই তেলটা গরম হলে এর মধ্যে আমরা দেব এই যে মিহি করে কাটা পেঁয়াজ, বুঝতে পারছো তো কে কেটেছে? তোমরা কি ম্যাচ করনি, ও নিজেকে বলছে ও করেছে, বাট এই পেঁয়াজ রসুন আর লঙ্কা দেখে বুঝতেই পারছো কে করেছে। আচ্ছা পেঁয়াজ কুচো, রসুন কুচো, লঙ্কা কুচো, আর এই যে অল্প করে আদা কুচো, এই যে অল্প করে আদা কুচো দেখতে পাচ্ছো, এইগুলো না এই তেলটার মধ্যে এখন ফ্রাই করবে। দেখে নাও, দাঁড়াও তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। আচ্ছা দাও, আচ্ছা ভিডিও করতে গেলে একটু জোরে জোরে কথা বলতে হয় স্যার। আচ্ছা কেউ শুনতে পায় না, নাইলে আরে ফাটছে কি, আরে ফাটি ফাটি কি হবে বাবা, দেখো বাবা বাবা রে, রান্নাই করছে দাদা বাবু, স্যার কি রান্না দেখতে যাবে, ও
ভালো রান্না করে বলো, সত্যি ভালো রান্না না, রান্নার থেকে বড় কথা তুমি বুঝতে পারি করে, এটাই সব থেকে বড় কথা। এই দেখো পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা এগুলো একটু সাবস্ট্যান্ড অব্দি না করতে হবে, বুঝলে? এই তোমরা বাড়িতে করো, হ্যাঁ এটা কিন্তু ইজি, এমন কিছু শক্ত নয়। বাবা বাবা কি অবস্থা, দেখো মোটামুটি একটু পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গেছে, ট্রান্সপারেন্ট একটু, এবার আমি এর মধ্যে রসটা দিয়ে দেবো। দাঁড়াও আমি পরের স্টেপে দেখাচ্ছি, দাঁড়াও নাও কাঁচের বাটিটা ওর মধ্যে আবার ফেলে দিও না, হ্যাঁ বাবা রে বাবা ওর মধ্যে পড়ে যাবে কিন্তু কাঁচের বাটিটা, ভাঙো সব ভাঙো, তুমি আমার যা জিনিসপত্র আছে ভেঙে দেবে, ভেঙে চুরমার করে দাও। আরে হাত দিয়ে কর না, স্টাইল করতেই অস্থির, হাত দিয়ে কর, হাত দিয়ে কর। আরে বাবা উফ নাও, ঠিক আছে এবারে ওই যে ইয়েটা করা হলো আর মশলাগুলো তোমরা দেখে নিয়েছিলে তো, আচ্ছা এটা ভালো করে এর মধ্যে না গ্যাসটা একটু জোরে দাও, অত আস্তে দিয়ে করছে, ম্যানেজ করতে পারছি না, স্যার নাকি করছে ম্যানেজ করতে পারছে না। দেখো আগুনের সাথে ফ্রেন্ডশিপ করতে হয়, তোমাদেরকে আগেও বলেছি আগুনের সাথে ফ্রেন্ডশিপ করতে হয়, ওই যে আমি আগুন রঙের জামা পরেছি, ড্রেস পরেছি আগুন আগুন আগুন, একটু ভেজে নিলে কি হবে তো টেস্টটা দারুণ হয় এই আর কি, ঠিক আছে ব্যাস থাকো 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 ব্যাস ওইটুকু ওইটুকু, এবার নামিয়ে নেবে, নামিয়ে নাও পারবে না, আমি করে দেবো জোরে বলো, ওরা তোমার কেউ বলা শুনতে পায়, দেখো বাবা এত জোরে কান ফাটিয়ে দিতে পুরো, এত জোরে তা বলে, আরে আস্তে গেল রে, গেল গেল সর্বনাশ হয়ে গেল, দেখো হ্যাঁ নাও, এবার ডিম নিতে হবে কাঁচা ডিম, খোসা ফেলে দিও না বাবা, ওইরাম করে কেউ ডিম ফাটায়, দেখো ডিম ফাটাচ্ছে, দেখো একটা ডিম ফাটাতে পারে না, ভেতরে জিনিস সব রয়ে গেল, ডিম ফাটাতে পারছে না, কি অবস্থা, ফেলো ওটা ঠোঙাটার মধ্যে ফেলো, আর একটা নাও, একটাতে হয় এতগুলো বলো তো, এতটা আলু চুর, আর একটা নাও, আগের দিন করেছিলাম আবার ডিম রয়ে গেছিল, বুঝতে পারি না পরিমাণটা, দুটো ডিম দুটো ডিম কাঁচা ডিম তো লাগবেই না, এই দেখো এতটা পরিমাণ, এই যে ছটা ডিম সেদ্ধ আছে, এতটা আলু আছে, তো দুটো কাঁচা ডিম তো লাগবে না, ঠিক আছে এবার দাঁড়াও আমি একে একে সব ইনগ্রিডিয়েন্ট দিই তোমার, একটু দাঁড়াও একেবারে নুন মরিচ দিয়ে করবে না, দাঁড়াও দাঁড়াও দেখাই আগে, এই দেখো চামচটা সরাও স্পুনটা, এই দেখো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি, ঠিক আছে পরিমাণ মতো দিও তোমরা তোমাদের মতো বুঝে নিয়ে, এটাকে আগে একটু ভালো করে ফেটিয়ে নেবো, এর মধ্যে আর একটা জিনিস যাবে দেখাচ্ছি দাঁড়ো, আর একটা জিনিস যাবে ভুলে নিয়েছ, আচ্ছা আর একটা জিনিস দিই, আচ্ছা এর মধ্যে না একটু বিস্কিটের গুঁড়ো দিই, এদিকে নিয়ে এদিকে রাখা বিস্কিটের গুঁড়ো একটু দিয়ে দিই, ওয়ান স্পুন, দেখো তো তুমি বলো তো, আর দেবো না বলো, ওয়ান স্পুন বিস্কিটের গুঁড়ো দেবো, জিনিসটা কোটিংটা লাগতে হবে না ভালো করে, ঠিক আছে একটু ক্রিস্পিও হবে, ওকে আচ্ছা এবার তুমি গড়ো এগুলো, হ্যাঁ স্টার্ট তো হচ্ছে, আবার স্টার্ট বলার কি আছে, চলছে তো স্টার্ট বলতে হবে, শেপটা কিন্তু সুন্দর করে করবে, হ্যাঁ গোল ডেভিল খাবে না লম্বা ডেভিল খাবে, না না কেউ গোল ডেভিল খায় না, অদ্ভুত বোকা বোকা, কে বললো নিরঞ্জন আকারে ডেভিল পুরো গোল হয় ফুটবলের মতো, আচ্ছা ঠিক আছে যেটা তুমি পারো সেটাই করো, না আমি পারি না, নিরঞ্জন আকারে ডেভিল ডেভিল অলওয়েজ গোল হয় ফুটবলের মতো গোল হয়, আর বাকি সব জায়গায় লম্বা লম্বা করে, আচ্ছা দেখো তুমি যেটা করবে তোমার ব্যাপার, তুমি এগুলো গড়তে থাকো সবগুলো গড়ে নাও, পরে তো ডিমের গোলায়, আর ডিমের গোলাটার মধ্যে না নুন মরিচ দিয়েছি, হ্যাঁ আর এই যে বিস্কিটের গুঁড়ো গড়ে নিক, বুঝলে তো গড়ে নিক,
তারপরে আমরা আসছি আবার দেখাচ্ছি নেক্সট স্টেপ। এই দেখো কিরাম বানিয়ে ফেলেছি, সঞ্জয় বানিয়েছি। বাহ, তুমি তো বেশ ভালোই পারো বানাতে। নেক্সট স্টেপ এই দেখো কিরাম হয়েছে শেপটা, দেখি হাতটা ছড়াও নাহলে দেখবি কি করে, ভালোই হয়েছে না। এবার এই যে বিস্কিটের গুঁড়ো, ডিমের গোলা, ডিমের গোলার মধ্যে নুন মরিচ দেওয়া। বিস্কিটের গুঁড়োতে নুন মরিচ দেবো বলেছিলাম, ও দিতে দিল না, বললে এত নুন মরিচ দিও না। আচ্ছা দেবো না, নাও গোড়ে গোড়ে এটাই রাখবে, বুঝলে। আরে ঠিক আছে নাও না, দাও ব্যাস। আরে বাহান দিয়ে করো, তাহলে ওটা ভিজিও না। কিছু টেকনিক আছে ভাই, শেফস টেকনিক, প্লিজ শেখো শেখো। ডাবল কোটিং দেবে নাকি? ওকে ঠিক আছে, গড়ে নাও আমি আসছি। এই দেখো বাবা, তুমি তো দারুণ বানিয়েছো গো, দারুণ হয়েছে, একেবারে যেন মনে হচ্ছে দোকানের শেফ হয়েছে। দেখো পুরো মনে হচ্ছে দোকানেও এত সুন্দর করে করে না। আচ্ছা এটা সরাও একটু, দেখে একটু দেখাই। আচ্ছা এতটা আলু না রয়ে গেছে, তো ভাবছি ডিমের গোলা রয়ে গেছে, বিস্কিটের গুঁড়ো রয়ে গেছে, তো ভাবছি এটাকে একটু না এই ডিমের গোলায় ডুবিয়ে আর ওই বিস্কিটের গুঁড়োয় গড়িয়ে একটা চপ ভেজে নিই, ভালো হবে না বলো? আলু গন্ডা মোটেই না, আলু গন্ডা গন্ডা। ও আচ্ছা গন্ডা না গন্ডা কি বলো, এই বানাচ্ছি আমি আলু গন্ডা। আলু গন্ডা না আলু গন্ডা, আলু গন্ডা গন্ডা গন্ডা। মেদিনীপুরে পাওয়া যায়, উড়িষ্যায় পাওয়া যায়। শোনো আমি মেদিনীপুরেরও নয় উড়িষ্যারও না, আমি জানি না ওই জন্য কি বলে, যাকে সব কিছু শেখার আছে শিখে নিচ্ছি। ওকে এই যে কি আলু গন্ডা না, আলু গন্ডা করে ওইটা দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে আর বিস্কিটের গুঁড়োয় দিয়ে একটু চপ ভেজে নিই, বুঝলে। দেখতে থাকো, হ্যাঁ আজকে খুব ভালো খাওয়া, খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা এই নাও সাদা তেল দিয়েছি, দেখো সাদা তেলটা গরম হোক। আচ্ছা এই দেখো যে বেঁচে থাকা আলুগুলো ছিল ওগুলো ডিমের গোলায় ডুবিয়ে আর বিস্কিটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছে। ওয়েস্ট কেন হবে, কোনো কিছু ওয়েস্ট হওয়ার নেই। এইগুলোকে এবার ভেজে খাওয়াটাও শেয়ার করছি, ওকে চলো তেলটা গরম হোক। দেখো কি সুন্দর করছি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চেটে চেটে চমি দিয়েছি, ভালোই হচ্ছে দাদা, খুবই ভালো হচ্ছে। আবার হাত দিচ্ছ কেন, কি রে বাবা হাত দিচ্ছি? হ্যাঁ বাবা বিশাল শেফ, না না ভালোই করে, ভালো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলো এই নিয়ে, তাই না? দাও ভাজি, লাল লাল ভাবে কিন্তু ভাজাটা। ওকে দেখো জল রয়েছে মানে স্পুনটায়, স্পুনটাতে জল রয়ে দেখবি, জল শুদ্ধ দিচ্ছ ভালো। দেখো একটু ছিট করছে বলে কিরম করছে, আর গ্যাসটা জোরে দিয়েছি না দেখো পুড়ে গেল, গ্যাস একটু আস্তে করে করতে হয় না, বিস্কিটের গুঁড়ো এমনি খুব পুড়ে যায়, তারপর দেখাবে রেড কালার করতে গিয়ে ব্ল্যাক কালার হয়ে গেছে, ভালোই হচ্ছে কিন্তু। কিন্তু এই ডেভিলটার নাকের ডগা দিয়ে একটা কি বেরিয়ে রয়েছে, নাক হয়ে গেছে ওটা, না তোমার নাকের মতো লম্বা, ওই দেখো নাক হয়েছে, নাক ওই দেখো নাক নজে, দেখো কিরম হয়েছে, এটা কি বেরিয়ে আছে নাক, ওই দেখো ঠিক সঞ্জয়ের নাকের মতো, এই যে টিকালো নাক কত সুন্দর নাক, এর একটা নাক আছে। বাবা এতগুলো খেতে হবে এখন আমাদের, ভালোই হবে, বিকেলে স্ন্যাক্সটা জমে গেল বাবা। আর সত্যি তোমাদের দৌলতে কিন্তু বেশ ভালো ভালো খাওয়া হচ্ছে, স্ন্যাক্স স্ন্যাক্স দারুণ খাওয়া হচ্ছে, এখন গিয়ে তোমাদের দেখি দেখি আবার খাবো। আগের দিন তোমরা কমেন্টে বলছিলে তো দেখিয়ে দেখিয়ে খাচ্ছ কেন দিদি, আজকেও দেখো আলু দেবে, ডিমের টেবিল, গরম গরম ডিমের টেবিল, সাথে একটা সুইট ডিশ থাকবে, আর এই যে দধুনাথ তালুর চপ, আলু বন্ডা আবার চপ বলে, ও আচ্ছা সরি আলু বন্ডা বন্ডা, তো এই যে এই যে এদিকে এদিকে বন্ডা বন্ডা বন্ডা, আলু চপ, আলু চপ চারটা মতো হয় প্ল্যান হয়। ও আচ্ছা এই অত বন্ডা ফন্ডা আমি জানি না বাবা, কি বলছো বুঝতে পারছি না, আলু বন্ডা, আচ্ছা বন্ডা বন্ডা না গন্ডা বন্ডা, ও আচ্ছা বন্ডা, ওকে সেগুলোই খাবো, তোমরা দেখবে ভেজে নিয়ে আসছি সবগুলো, হ্যাঁ দেখতে থাকো তোমরা।
চলে আসো। নাও স্টার্ট এবার। এই বস 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 তাড়াতাড়ি বস। এই যে সব নিয়ে নিয়ে এখানে খেয়ে নাও। ভালো হয়েছে ভীষণ ভালো আছে, দারুণ হয়েছে। না এবার দেখেই খাচ্ছি লোক দাও। আলুটাই খাই যাবে, আলুটাই তো এক্সিলেন্ট হয়েছে, বাট ডিমটা তো হবেই। ভালোই বানাও, খুব ভালো শেফ। এবার মনে হচ্ছে দোকানের জিনিস। এর মধ্যে না আমি একটা অভাব বোধ করছি, কি বলো তো? কিমা। আহা, আবার একদিন দেখাবো। হ্যাঁ, লকডাউন স্পেশাল ইভিনিং স্ন্যাক। কি বললো শুনলে? চলো তাহলে খাই আমরা। আচ্ছা তাহলে আমরা খাই, আমরা খাই, তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে দেখো। ওকে চলো আমরা সব শেষ করি। দেখো সেই নাক লম্বাটা, চলো একদম এরকম খুশে খেতে হয়। দেখ টাটা করে দাও, টাটা, বাই বাই।